মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো খড়িবাড়ির বিভিন্ন এলাকা। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ বৃষ্টি শুরু হয়। এরপর রাতে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। দমকা হাওয়া ও ঝড়ে খড়িবাড়ির ওয়ারিশচতে ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, এছাড়াও একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, যার জেরে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। অন্যদিকে ঝড়ে ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ির মদনজোতে এসএসবির ক্যাম্পেও ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে জওয়ানদের ঘর।